Assalamualaikum, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা মোটামুটি সবাই জানেন আমি এক সময় গিটার বাজাতাম গান করতাম মানুষকে গিটার শেখাতাম প্রচন্ড পরিমাণে গান বাজনা গিটার এগুলোকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম এবং আমার জীবনের স্বপ্নই ছিল এগুলো নিয়ে সো সেখান থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই বিষয়গুলো আমি ছাড়তে পেরেছি এবং আল্লাহ তাআলার রহমতে সেগুলো শুধু ছাড়তেই পারিনি সেগুলো ছেড়ে আজকে আমি ইসলামিক ভিডিও বানাচ্ছি আমার এই পরিবর্তন কিভাবে হলো তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভিডিওতে কমেন্ট করে সো আমি বলেছিলাম এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানাবো আর আজকে হচ্ছে সেই ভিডিওটি ভিডিওর প্রথমে আমি আমার গানের কিছু ফুটেজ দেখাবো এর কারণ হচ্ছে অনেকেই আমার চ্যানেলে নতুন তারা হয়তো জানে না যে আমি একসময় গান গেতাম সো তারা এই ফুটেজগুলো দেখলে নিশ্চিত হতে পারবে এবং তারা বুঝতে পারবে যে একজন মানুষ এখান থেকে এরকম একটি অবস্থা থেকে সে নিজেকে পরিবর্তন করতে পেরেছে আল্লাহ তাআলার রহমতে সুতরাং আমরাও পারবো সো গানের ফুটেজগুলো দেখে কেউ খারাপ ভাববেন না অ্যান্ড তারপরে মেইন ভিডিওটি শুরু হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের মধ্যেও কিছুটা হলেও আল্লাহর রহমতে চেঞ্জ আসবে এবং আপনারা একটি সিদ্ধান্ত ইনশাআল্লাহ নিতে পারবেন যারা গান ছাড়বেন কি ছাড়বেন না এমন চিন্তা করছেন তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী মাথায় বুদ্ধি না এক দোলায় আমি দোলায় আত্ম ভোলা মা কান্দিপে দিশা হারাই যদি আরে লাগরে বসে আছি অলস দে অলিক প্রেমের মাথো তুলে ভাবছি তোমার একা বসে গান গাওয়ার সেই ছেলেটা আমি এখন আর গান করি না গিটার শিখাই না আর কাউকেই নিজেও বাজাই না গিটার এই গিটারের শব্দেই এক সময় আমার যন্ত্রণাগুলো ভুলে থেকে বেঁচে থাকার মতো অক্সিজেন পেতাম কিন্তু এখন বিষের মতো লাগে এই গিটারের সুর সব কিছুই হঠাৎ করে বদলে গেল মহান আল্লাহর ইচ্ছায় মাঝে মাঝে আমার রব আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম হে আল্লাহ এই কুল কায়নাতের কোনো শক্তি আমাকে এই সুরের জগৎ থেকে সরাতে পারবে না শুধু আপনি ছাড়া হে আমার রব এই চোখের পানি শুধু আপনিই দেখেন আমি শুধু আপনার সম্মুখেই কান্নাকাটি করি আমি তো বুঝি এই গানের পথ শয়তানের পথ এই পথের উপার্জন হারাম আপনি মেহরবানি করে আমাকে এই পথ থেকে ফিরিয়ে আনুন যদি আপনি আমার মন পরিবর্তন না করেন তবে আমার দ্বারা কখনো গান বাজনার পথ থেকে বের হওয়া সম্ভব নয় এমনইভাবে দোয়া করার সময় শয়তান মাঝে মাঝেই আমাকে ধোঁকা দিত সে আমার মনে কুমন্ত্রণা সৃষ্টি করত সে বলতো আরে ইব্রাহিম তুই গান করিস গিটার শিখাচ্ছিস তোর হারাম টাকা তোর দোয়া তো কখনোই কবুল হবে না কিন্তু মনের অজান্তেই সাথে সাথে বলে উঠতাম আমার রব আল্লাহ তাআলা এমন একজন যিনি তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতেই লজ্জাবোধ করেন সত্যি তাই আমার রব আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেননি কোনো এক রাতে আল্লাহর ইচ্ছায় মনটা পরিবর্তন হয়ে গেল সময়টা এমন ছিল যে এয়ারটেল কোম্পানি থেকে আমার সাথে গানের ব্যাপারে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু মহান আল্লাহর রহমত এমনভাবে আসলো যে আমি ফেমাস হওয়ার চিন্তা এবং গানের মাধ্যমে টাকা উপার্জনের সকল চিন্তা এক নিমিষেই বাদ দিতে পারলাম শত শত দিন ধরে কষ্ট করে তিলে তিলে সাধনায় আমার যে গিটারের সুর তা বাদ দিতে আমার এক বিন্দু পরিমাণ কষ্টও হলো না এমন এক রহমত আমাকে আচ্ছাদিত করলো যার স্বাদে কোটি কোটি জনমের গান পাবলিসিটি টাকা পয়সা সব কিছু ছেড়ে দেওয়া যায় ছেড়ে ফেলে একদম আল্লাহর জন্যই আল্লাহর পথে আসা যায় ছেড়ে দেওয়া যায় শত শত দিনের নিখুঁত প্রচেষ্টার সেই অক্সিজেন দেওয়ার গিটারগুলো আজ আমি ভালো আছি কেউ আমাকে আর ফেসবুকে নখ দিয়ে দয়া করে বলবেন না ভাই গান কবে আসবে ভাই গান কি ছেড়ে দিয়েছেন সব শেষে আর একটি কথাই বলতে চাই আমার জীবনের এই পরিবর্তন কার জন্য
লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আল্লাহর জন্য যিনি এক মহাপরাক্রান্ত।